দেখো এন্ডোস্কেলেটনের মধ্যে একটা বৈশিষ্ট্য মনে রাখবে, এটা যে স্টারনাম বললাম, মানে আমাদের যে পাঁজরের যে বোন, সেই বোনটা রূপান্তরিত হয়, ফিউজড হয়ে যায়, মানে কখনো কখনো সেই বোনটা ফিউজড হয়ে সংযুক্ত হয়ে একটা নতুন বোনে রূপান্তরিত, যাকে কিল বোন বলা হচ্ছে। স্টারনাম বোনটা কনভার্ট হয়েছে কিল বোনে, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর নিটের জন্য। কিল বোন হচ্ছে স্টারনাম বোনে রূপান্তরিত বোন। আর একটা পাইগোস্টাইল, পাইগোস্টাইল হচ্ছে কি, টেল ভার্টিব্রিড, মানে এদের যে লেজের প্রান্তে যে হাড়, সেইটা ফিউজ হয়ে গেছে টু সিঙ্গেল বোনে, যার নাম হচ্ছে পাইগোস্টাইল। ওকে, তাহলে এভিস বা বার্ডস এর লেজের টেল পোর্শনে যে বোন, সেই বোনটা যেমন ফিউজ হয়ে গেছে, সংযুক্ত হয়ে গেছে একটা সিঙ্গেল বোনে, যার নাম হচ্ছে পাইগোস্টাইল। ওকে, মনে রাখবে। আর এদের উইশ বোন হচ্ছে তোমার ফুরকিউলা। ওকে, আচ্ছা নেক্সট আমরা দেখবো ডাইজেস্টিভ সিস্টেম। বার্ডস এর ডাইজেস্টিভ সিস্টেমটা কেমন, দেখো ডাইজেস্টিভ সিস্টেম, এদের কিন্তু চোয়াল, এদের চোয়াল তন্তুতে রূপান্তরিত হয়েছে, এদের দাঁত থাকে না, দাঁত দাঁত থাকে না এদের, কিন্তু এরা খাবারকে চেবাই না, খাবারকে জাস্ট এরা গিলে গলাধঃকরণ করে, বাট খাবারকে এরা চেবাতে পারে না। এদের যে চঞ্চু বা বিক বলা হচ্ছে, সে জ বোনস। ওকে, অর্থাৎ এদের যে চোয়ালটা খুব শক্ত, হাড় দ্বারা গঠিত। আর একটা জিনিস, এই বিক আপার বিক না লোয়ার বিক কোনটা আপ ডাউন করে, আমাদের ক্ষেত্রে দেখো উপরটা স্থির, আমরা যদি এটাকে বলি এটা, তাহলে এই যে নিচের মানে লোয়ার যে জ, সেই চোয়ালটা ওঠানামা করে, ঠিক বার্ডস এর ক্ষেত্রেও তাই। ওদের কিন্তু যে চোয়াল, সেটা নিচের যে চঞ্চু, সরি চোয়াল তো চঞ্চুতে রূপান্তরিত, যে ঠোঁটে সে নিচের যে চঞ্চু, সেটা একমাত্র তাদের ওঠানামা করে, ওটা কিন্তু মুভ করে। ওকে, জ হচ্ছে বোন, বোন অর্থাৎ দাঁত থাকে না, এটা মনে রাখবে নিচের জন্য। যে টুথলেস অ্যানিমেল, টুথলেস ক্লাস হচ্ছে কোন, টুথলেস যে বিক বা দেখা যায় কার ক্ষেত্রে, ঠোঁট দেখা যায় অ্যাভিস দের ক্ষেত্রে। ওকে, আর এদের যে চোঁচ মানে চঞ্চু, যেটা মানে চোয়ালটা চঞ্চুতে রূপান্তরিত হয়েছে, ওই যে বললাম কিছু অভিযোজনগত বৈশিষ্ট্যের কারণে, ক্যারেক্টার বা অ্যাডাপ্টেশনের কারণে, সেগুলো কী কী না, এদের ক্ষেত্রে ফিটিং এর জন্য, ফ্রুটকে ধরার জন্য, উড উড কাটার জন্য ইত্যাদি। ওকে, আচ্ছা খাবার চেবায় না, এরা গিলে ফেলে, এদের পৌষ্টিক নালীতে ক্রপ অ্যান্ড গিজার্ড বর্তমান, ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এই ক্রপ আর গিজার্ড তোমরা পড়েছিলে আরশোলা পড়ার সময়, তাহলে এদের হচ্ছে তোমার ক্রপ ও গিজার্ড। তাই না, ক্রপ আর গিজার্ড বর্তমান। এই ক্রপ হচ্ছে কি, স্টোরেজ, মানে এখানে খাবারকে সঞ্চয় করে, আর গিজার্ড হচ্ছে গ্রাইন্ডার মেশিনের মতো, মানে পিষে ফেলা, পিষে ফেলা খাবারকে ক্রপে গিয়ে সঞ্চয়িত থাকে, আর গিজার্ডে গিয়ে সে খাবারটাকে পিষে ফেলতে সাহায্য করে। এই ক্রপ আর গিজার্ড এলিমেন্টারি ক্যানেল বা পৌষ্টিক নালীতে বর্তমান। ওকে, এদের ক্লোয়াকা প্রেজেন্ট, ক্লোয়াকা মানে কমন একটা ওপেনিং, যে কোমরে কমন একটা ওপেনিং, যে যার মধ্য দিয়ে তাদের কি বলে, তারা রেচন পাহাত নির্গত হয়, এবং সেখানে তাদের জননটাও সম্পন্ন হয়ে থাকে। ঠিক আছে, এই পয়েন্টগুলো নোট ডাউন করে নেবে। আচ্ছা, ক্রপ গিজার্ড এবং এদের অবসানে ছিল কমন ক্লোয়াকা বর্তমান। ওকে, এদের ক্রপ, এদের গ্রাস নালীটা ক্রপে রূপান্তরিত হয়েছে, মানে এই বার্ডসের যে গ্রাস নালী, সেই গ্রাস নালীটা হচ্ছে ক্রপে পরিবর্তিত হয়েছে। তাহলে দেখো ক্রপটা হচ্ছে আসলে কি, গ্রাস নালী, এদের গ্রাস নালীটা ক্রপে রূপান্তরিত হয়েছে। ওকে, ক্রপের মধ্যে অবস্থিত গ্রন্থি থেকে এদের এক ধরনের থকথকে মিল্ক জাতীয় পদার্থ নির্গত হয়, যাকে ক্রপ মিল্ক বলা হয়, ক্রপ মিল্ক।
এই যে গ্রাস নালীটা এদের ক্রপে মানে ফোলা একটা থলির মতো অংশ, তোমরা ইয়েতে পড়েছো ককরোচের ক্ষেত্রে পড়েছো, এই যে ফোলা থলির মতো একটা অংশ যেটাকে ক্রপ বলছি, গ্রাস নালীটা রূপান্তরিত হয়ে ক্রপে পরিবর্তিত হয়েছে। এই ক্রপের মধ্যে একটা থক থক, ক্রপের মধ্যে থলি আছে, এই থলিতে থক থকে সাদা বর্ণের একটা মিল জাতীয় পদার্থ নির্গত হয় যাকে বলা হচ্ছে ক্রপ মিল, যা বাচ্চাদেরকে খাওয়ানোর কাজে ব্যবহৃত হয়ে থাকে। ওকে, বোঝা গেছে? তাহলে এই ক্রপ মিল যেটা, সেটা কোথায় অবস্থিত? ক্রপ, গ্রাস নালীর পরিবর্তিত অংশ ক্রপ, যে ক্রপে থকথকে সাদা রঙের একটা পদার্থ নির্গত হয় যাকে ক্রপ মিল বলা, এবং এটা বেবিদের খাওয়ানোর কাজে সহায়তা করে। দেখো, রেসপিরেটরি সিস্টেমের কিছু স্পেশাল ক্যারেক্টার আছে এদের ক্ষেত্রে। শ্বাস অঙ্গ হচ্ছে তোমার কি, লাংস। ওকে, এদের লাংস বর্তমান, ঠিক আছে, এবং লাংসে থাকে এয়ার স্যাক, বায়ুথলি। এই অতিরিক্ত, যেমন পায়রার ক্ষেত্রে আমরা জানি যে অতিরিক্ত 9টি বায়ুথলি থাকার জন্য এরা সমস্ত প্রাণীদের থেকে আকাশের অনেক বেশি উঁচুতে থাকতে পারে, কারণ সেখানে ওরা বায়ুটাকে সঞ্চয় করে রাখে। তো লাংস হচ্ছে এদের রেসপিরেটরি অর্গান হিসেবে পরিচিত। আর দেখো, এদের ভয়েস বক্স থাকে। ওকে, মানে এদের যেখানে সাউন্ড যেখানে তৈরি হয় সেইখানে তো ল্যারিংসে থাকে না, ল্যারিংসের বা ভোকাল কর্ডে, ল্যারিংসের পরিবর্তে এদের যে জিনিসটা থাকে যাকে বলা হয় সিরিংস। ওকে, মনে রাখো, সিরিংস থাকে এদের ভয়েস বক্স, হচ্ছে সিরিংস বর্তমান। নোট ডাউন করে নাও, সিরিংস, ঠিক আছে। যেটা কি বললাম যে এটা ট্রাকিয়া এবং বঙ্গাসের সংযোগস্থলে শব্দ সৃষ্টিকারী অঙ্গ, এটা হচ্ছে ট্রাকিয়ার, ট্রাকিয়ার সংযোগস্থলে শব্দ সৃষ্টিকারী অঙ্গ, মানে ভয়েস বক্স। এদের ক্ষেত্রে কি হয়, ভোকাল কর্ডের পরিবর্তে সিরিংস থাকে এদের, কিন্তু ল্যারিংসে ভোকাল কর্ড থাকে না, ল্যারিংসে ভোকাল কর্ড থাকে না। ভোকাল কর্ড কিন্তু আদার্স অ্যানিমেল দেখে থাকে, বাট এদের ক্ষেত্রে কিন্তু তার পরিবর্তে কি থাকে, সিরিংস থাকে। তাহলে এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা বর্তমান নোট ডাউন করবে, সিরিংস কি না, বার্ডসের ক্ষেত্রে অবস্থিত বা এভিসের প্রাণীদের লক্ষ্য করা যায় যাদের ক্ষেত্রে ট্রাকিয়ার সংযোগস্থলে শব্দ সৃষ্টিকারী একটা অঙ্গ বা ভয়েস বক্স সিরিংস প্রেজেন্ট। ওকে, নেক্সট হচ্ছে সার্কুলেটরি সিস্টেম, সংবহন তন্ত্রটা এদের কেমন, এ বললাম উন্নত। এদের এক, এদের হচ্ছে কমপ্লিট ফোর চেম্বার হার্ট, দেখো। 10 হচ্ছে সার্কুলেটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম যেটাকে বলা হচ্ছে সংবহন তন্ত্র, এদের ক্ষেত্রে হচ্ছে তোমার কি, ফোর চেম্বার হার্ট, চারটে চেম্বার এদের যুক্ত, হার্টে চারটে প্রকোষ্ঠ লক্ষ্য করা বর্তমান এই প্রথম ভার্টিব্রেটস এর ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে দুটি অলিন্দ ও দুটি নিলয় বর্তমান। অর্থাৎ এক কথায় আমাদের স্তন্যপায়ীদের যেমন হার্ট ঠিক সেরকম, তাই না? তোমার প্রয়োজন নেই এটা আঁকার, আমি জাস্ট দেখাচ্ছি, দরকার নেই তোমাদের। এই যে ওকে, দুটি অলিন্দ এবং দুটি নিলয়, এবং যেখানে অক্সিজেন যুক্ত O2 যুক্ত ব্লাড আর CO2 যুক্ত ব্লাড আলাদাভাবে প্রবাহিত হয়, ঠিক আছে। তাহলে এভিসি ক্ষেত্রে চারটে, হার্টে চারটে চেম্বার, দুটি অলিন্দ দুটি নিলয়, এবং যেখানে O2 অক্সিজেন যুক্ত ব্লাড এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড আলাদাভাবে প্রবাহিত হয়ে থাকে, অলিন্দ ও দুটি নিলয়, যেখানে O2 এবং CO2 যুক্ত রক্ত আলাদাভাবে প্রবাহিত হয়। ওকে, নোট ডাউন করে নাও, এদের ক্ষেত্রে কিন্তু সাইনাস ভেনাসাস এবং কোনাস আর্টেরিওসাস বর্তমান থাকে না। ওকে, আর এদের রিচেস্ট ব্লাড,
রিচেস্ট ব্লাড। কেন? কারণ এদের পার ইউনিট ব্লাডে, পার একক ব্লাডে ম্যাক্সিমাম নাম্বার অফ আরবিসি প্রেজেন্ট থাকে, ম্যাক্সিমাম নাম্বার অফ আরবিসি প্রেজেন্ট পার ইউনিট ব্লাড। ওকে, পার ইউনিট ব্লাডে এদের ম্যাক্সিমাম নাম্বার অফ আরবিসি বর্তমান, যার জন্য একে রিচেস্ট ব্লাড, সাইনাস ভেনোসাস এবং কোনাস আর্টেরিওসাস দেখা যায় না। ওকে, নেক্সট এক্সক্রিটরি সিস্টেম। এক্সক্রিটরি সিস্টেম মানে রেচন অঙ্গ। এদের ক্ষেত্রে রেচন অঙ্গ যে পেয়ার অফ কিডনি। ওকে, এদের কিডনি বর্তমান, ঠিক আছে। আচ্ছা, আর কি থাকে এদের ক্ষেত্রে? হচ্ছে তোমার রেচন পদার্থ ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড হচ্ছে রেচন পদার্থ বা রেচন বস্তু, হচ্ছে এদের ইউরিক অ্যাসিড। ওকে, আর এদের একটা কমন ওপেনিং থাকে যাকে ক্লোয়াকা বলা হচ্ছে, যার সাহায্যে রেচন বস্তুগুলোকে এদের নির্গত করতে পারে। আগে বলেছি ক্লোয়াকা হচ্ছে কমন ওপেনিং যার সাহায্যে রেচন পদার্থকে নির্গত করতে পারে এবং প্রজনন সম্পূর্ণ হয়ে থাকে। ওকে, এই হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম। দেন নার্ভাস সিস্টেম, 12 পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ, ফার্স্ট ভার্টিব্রেটস, নার্ভাস সিস্টেমের মধ্যে স্পেশাল বৈশিষ্ট্য কি? 12 পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ প্রেজেন্ট, তাই না? অর্থাৎ 12 জোড়া করোটি স্নায়ু বর্তমান, ঠিক আছে। আচ্ছা, আর কি দেখা যায় এদের ক্ষেত্রে? দেখো এদের ক্ষেত্রে কিন্তু সেন্স, যে স্মেল নেওয়ার যে অর্গান, সেটা কিন্তু একদমই খুব পুয়র, মানে খুব খুব একদম মানে ওয়েল ডেভেলপ নয়। মানে এরা যে কোনো জিনিসের যে স্মেল, সেটাকে তারা শনাক্তকরণ বা আইডেন্টিফাই করতে পারে না। একমাত্র কিউই যে বার্ডস আছে, ছোট্ট একটা পাখি যেটা মানে যার দৌড়ানোর গতিবেগটা খুব বেশি, এই কিউই তাদের সেন্স অর্গানটাকে ইউজ করে, কিউই ইউজ দেয়ার সেন্স অর্গান ফর ফাইন্ডিং ফুড। মানে কিউই একমাত্র পাখি যাদের সেন্স অর্গানটা খুব প্রখর এবং সেই সেন্স অর্গানকে ব্যবহৃত করে তারা খাবারের সন্ধান খুঁজে নেয়। ওকে, আচ্ছা, এদের আয় হচ্ছে নিকটেডেটিং মেমব্রেন বর্তমান, চোখে নিকটেডেটিং পর্দা বর্তমান, যেটা সেন্সরি অর্গান হিসেবে পরিচিত। আর অর্গান অফ কটি, সূতিগ্রাহক যন্ত্র অর্গান অফ কটি, সূতিগ্রাহক যন্ত্র, সেটা এভিস বা বার্ডসের ক্ষেত্রে বর্তমান। ওকে, নেক্সট আর কি থাকে? পেকটিন বর্তমান। এই যে পেকটিন, আমরা আমাদের কলেজ যখন আমরা পড়ছি তখন আমাদের এই যে মুরগির আর যে ফাউলসের যে আই, মানে মুরগির যে আই, সেই আইটাকে আমরা ডিসেকশন করেছি, কেটেছি এবং খুব সুন্দর, মানে মানে আইটাকে নিয়ে যদি পুরো মাঝ বরাবর কাটা হয়, একদম মাঝ বরাবর, তাহলে দেখবে এই ধরনের, মানে এই ধরনের সুন্দর, একদম যেমন দেখাচ্ছি আমি সেই রকমই স্ট্রাকচার, চিরুনির মতো এইরকম পুরো পিওর ব্ল্যাক, আর এই ধরনের লম্বা একটা দণ্ড এবং যার গায়ে এরকম ধরনের ঠিক আমাদের চোখের পাপড়ি বা চিরুনির মতো এই ধরনের যে স্ট্রাকচার ওই আয়ের ভিতরে পাওয়া যায়, যাকে পেকটিন বলা হয়, সেটাকে বার করে আমাদেরকে দেখাতে হতো যে হ্যাঁ এটা পেকটিন। ওকে, তোমরা চাইলে করতে পারো ইচ্ছা হলে, মানে মুরগির বাড়িতে যে পোলট্রি আনে, তো সেটা আনার পর সেই কাঁচা অবস্থায় যদি সেটাকে কাটা হয় গ্লাভস পরে, তাহলে দেখবে তার ভিতরে কিন্তু এই ধরনের চিরুনির মতো অংশ পেকটিন পাবে। এই পেকটিনের কাজ হচ্ছে যে আমাদের যে ব্লাইন্ড স্পট, অন্ধবিন্দু থেকে লেন্সে নিউট্রিয়েন্ট খাবারটাকে সাপ্লাই করতে সাহায্য করে। ওকে, সাপ্লাই করে। এবারে দেখো রিপ্রোডাক্টিভ সিস্টেম। নেক্সট হচ্ছে রিপ্রো
রিডাকটিভ সিস্টেম, এদের ক্ষেত্রে সেক্স সেপারেটেড, সেক্স সেপারেটেড মানে আলাদা, অর্থাৎ এদেরকে আমরা ডায়োসিয়াসও বলতে পারি, মেল ফিমেল আলাদা। এবং এই জন্যই বললাম যে মেল, যেমন ধরো পিকক মানে ময়ূরকে দেখলে বোঝা যাবে কি যে মেল ময়ূর যেটা, তার পিছনে যে পেখম অর্থাৎ সৌন্দর্য একটা অ্যাট্রাকশন একটা ক্যারেক্টার বৈশিষ্ট্য, বাট সেটা কিন্তু ময়ূর নিজাদের তাদের ক্ষেত্রে কিন্তু থাকে না। ওকে, তাহলে অ্যানিমেলসদের ক্ষেত্রে মেলটা দেখতে বেশি সুন্দর হয় ফিমেল থেকে, এবং বাহ্যিক দিক থেকে তাদেরকে বোঝা যায় যে কোনটা মেল কোনটা ফিমেল। ওকে, আচ্ছা, এদের ক্ষেত্রে তারা ডাইমরফিজম মানে দেখে বোঝা যায় মেল বিউটিফুল হয় দেন ফিমেল থেকে। ওকে, নোট ডাউন করি একটু। আচ্ছা, আর ফিমেলের ক্ষেত্রে কি থাকে, ফিমেল যারা রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে মেল আর ফিমেল যেহেতু আলাদা, যেহেতু এরা একটু উন্নত, অ্যাডভান্স অবশ্যই উন্নত অনেকটাই বাকিদের তুলনায়, তাই এদের ক্ষেত্রে কি বর্তমান থাকে, স্ত্রী পাখিদের বা ফিমেলদের ক্ষেত্রে ডান ডিম্বাশয় ও ডান ডিম্বথলি থাকে না। স্ত্রী পাখিদের ডান ডিম্বাশয় ও ডান ডিম্ব থলি থাকে না। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে ডান ডিম্বাশয়ে ডান ডিম্ব থলি থাকে না, শুধুমাত্র বাঁ দিকটা দিয়ে এদের কাজ চলে, এদের দরকারি মানে নেই। ওকে, মনে রাখবে থাকে না। আর পুরুষ প্রাণীদের ক্ষেত্রে পেনিস থাকে না, এবং পুরুষ আর মেলদের পেনিস থাকে না। ওকে, যার যেটা সাহায্যে তারা কি করে যৌন মানে জনন সম্পন্ন করা হয় সেটাকে বলা হচ্ছে ব্যতিক্রম। উট পাখি হাঁস ওদের ক্ষেত্রে বর্তমান, ঠিক আছে, এদের পিত্তথলি ও মূত্রাশয় থাকে না, পিত্তথলি এবং মূত্রাশয় থাকে না, পিত্তথলি ও মূত্রাশয় থাকে না। ওকে, এই পয়েন্টগুলো লিখে নেবে। আর নেক্সট হচ্ছে এদের ফার্টিলাইজেশন ইন্টারনাল, ডান ডিম্বাশয় এবং ডান ডিম্বথলি থাকে না, এদের পিত্তথলি মূত্রাশয় থাকে না, আর মেলদের ক্ষেত্রে পেনিস থাকে না, ব্যতিক্রম উট পাখি এবং হাঁস, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট, ফার্টিলাইজেশন মানে নিষেক, বাংলায় যেটাকে বলা হচ্ছে নিষেক, এদের নিষেক অন্তঃনিষেক ইন্টারনাল, অন্তঃনিষেক দেহের ভিতরে সম্পন্ন হয় নিষেক। ওকে, আর এরা যে তোমার অভিপেরাস, অভিপেরাস মানে যারা ডিম পারে তাদেরকে অভিপেরাস বলা হয়, এদের ক্লয়াকা, ক্লয়াকা উপস্থিত মিলনের জন্য, ঠিক আছে। আর ইনকিউবেশন, ইনকিউবেশন এটা একটু লিখে নেবে। ইনকিউবেশন মানে হচ্ছে তোমার যারা কি করে তা দেয়, ডিমে তা দিতে পারে। দেখো, অন্তঃনিষেক, ওভিপেরাস, ক্লয়াকা, ইনকিউবেশন। ইনকিউবেশন মানে এই সমস্ত প্রাণীরা যারা মানে কি করে দেখবে ডিমে, মানে তাদের প্যারেন্টাল কেয়ার লক্ষ্য করা যায়, মানে তারা ডিমে তা দেয়, তা দেওয়ার পর সেখানে হিট, বডির হিটটা সেখানে সাপ্লাই করে, দেন সেই ডিমের বাইরে যে খুলক সেটা পাতলা হয়ে তারপর সেখান থেকে বেবি বেরিয়ে আসে। ওকে, আচ্ছা, ডেভেলপমেন্ট এদের কেমন লক্ষ্য করা যায়, ডেভেলপমেন্ট লাস্ট পয়েন্ট। দেখো, এদের ডাইরেক্ট ডেভেলপমেন্ট লক্ষ্য করা যায়, ডাইরেক্ট ডাইরেক্ট কেন, ইনডাইরেক্ট দেখেছি এদের ক্ষেত্রে, ইনভার্টিব্রেটসদের ক্ষেত্রে। এটার ক্ষেত্রে যেহেতু এখানে লার্ভাল স্টেজ নেই, লার্ভাল স্টেজ থাকা মানেই তাকে আমরা ইনডাইরেক্ট বলবো, লার্ভাল স্টেজ নেই তার মানে আমরা কি বলতে পারি, ডাইরেক্ট। ওকে, এবং এখানে প্যারেন্টাল কেয়ার দেখা যায়, প্যারেন্টাল কেয়ার এখানে লক্ষ্য করা গেছে। ওকে, আচ্ছা, এদের ক্ষেত্রে ডেভেলপমেন্টে যে ভ্রূণ, সেই ভ্রূণের কোন কোন লেয়ার বা কোন কোন স্তর দেখা যায়, অ্যামনিয়ন, অ্যামনিয়ন, সেকেন্ড হচ্ছে কোরিয়ন বা কোরিন বলা হচ্ছে, ঠিক আছে, অ্যামনিয়ন আর কোরিয়ন। ওকে, অ্যান্ড থার্ড হচ্ছে ইয়ক স্যাক, ফোর্থ হচ্ছে অ্যালান্টয়েস, এই চারটে স্তর লক্ষ্য করা যায়। এগুলো তোমাদের টুয়েলভে, ক্লাস টুয়েলভের রিপ্রোডাকশন চ্যাপ্টার ডিটেলস আছে, তখন ওখানে পড়বে, এখানে জাস্ট নামটুকু জেনে রাখো, অ্যামনিয়ন, কোরিয়ন, ইয়কস্যাক অ্যান্ড অ্যালান্টয়েস হচ্ছে ডেভেলপমেন্ট অর্থাৎ ভিতরের যে চারটে অংশ। ওকে,
এই হলো তোমাদের আজকের ক্লাস, যেটা হলো বার্ডস বা এভিস। নেক্সট দিন আমরা ম্যামালস পড়িয়ে চ্যাপ্টারটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে? আর এখানে যে এক্সাম্পল, সেই এক্সাম্পলগুলো একটু করে নিও, ওকে? এভিসের বা বার্ডসের যে এক্সাম্পল আছে সেগুলো পড়ে নেবে।